আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। তারুণ্যের শক্তিতে এই সরকারের পতন ঘটবে রিজভী। বরিশালের প্রবেশপথে র‍্যাব পুলিশ মোতায়েন। নিরাপদ প্রস্থান চাইলে সরকারকে জনগণের 10 দফা মানতে হবে গয়স্বর। বেসিক ব্যাংক কেলেঙ্কারি, 5200 147 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন। সংকট সমাধানে গণ আন্দোলন ছাড়া কোনো পথ নেই দুদু। বিএনপির সঙ্গে জামায়াতের জোট কার্যকর নেই, কিন্তু আমরা আন্দোলনে আছি ডাক্তার তাহির। লাঠিসুটা নিয়ে বরিশাল নগরমুখী ইসলামী আন্দোলন কর্মীরা। প্রবল বৃষ্টিতে মিরপুরে জলবদ্ধতা। ফয়জুল করিমের উপর হামলাকারীর ছবি ভাইরাল। এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনি আর নেই। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তরুণরা সংগ্রাম করে বিশ্বের অনেক দেশ স্বাধীন করেছে। ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটে তরুণদের স্লোগানে ও শক্তিতে। বাংলাদেশেও তরুণের শক্তিতে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। রিজভী বলেন, আজ তরুণদের স্বপ্ন ও পথ দেখাচ্ছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার মাঝে তারা তরুণ্য দেখেন। তারা সেই নেতা তারেক রহমানের অনুসারী, তারা জাতীয়তাবাদী শক্তির সন্তান। শেখ হাসিনা হচ্ছেন ভীতু, তিনি এ সেজন্যই দিনের ভোট রাতে করেন। আজকে তরুণদের আরও শক্তিশালী হয়ে বজ্রকণ্ঠে জেগে উঠতে হবে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ পর্যায়ে। ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর হামলার পর উত্তেজনা বিরাজ করছে বরিশালে। চরমুনাই থেকে বরিশালে প্রবেশ পথে শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ সেতু, বরিশাল বিশ্ববিদ্যালয় ও হিরন পয়েন্ট মোড়ে র‍্যাব পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সব পয়েন্টে গাড়ি নিয়ে অবস্থান নিয়েছেন তারা। এছাড়াও ওই এলাকায় বিপুল সংখ্যক চরমুনায়ের কর্মী সমর্থক অবস্থান করছেন। আজ ভোট গ্রহণের সময় বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সমর্থকরা। হামলার শিকার হন হাতপাখাই প্রার্থী ফয়জুল করিম। শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশালে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হচ্ছিল। চরমুনের সমর্থকদের মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর সমর্থকদের পাহারায় উত্তেজনা তৈরি হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকার নিরাপদে প্রস্থান করতে চাইলে তাদের সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হচ্ছে জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দিতে হবে, তাদের ভোটাধিকার তাদের কাছে ফেরত দিতে হবে, জনগণের 10 দফা মেনে নিতে হবে। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, সরকারের এমপি মন্ত্রী এবং তাদের নেতারা সংলাপ করছে, সংলাপ হতে পারে, কিন্তু তার আগে 10 দফা মেনে নিতে হবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংলাপ হতে পারে। উচ্চ আদালতের নির্দেশনায় অবশেষে আলোচিত বেসিক ব্যাংক কেলেঙ্কারি ঘটনায় দায়ের করা 59টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক। মামলার 13 বছর পর অভিযোগপত্র অনুমোদন করা হলো। এসব মামলার এজাহারে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর নাম না থাকলে এবার তদন্তের পর অভিযোগপত্রে 3147 জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে 46 জন ব্যাংক কর্মকর্তা ও 101 জন ঋণ গ্রহণকারী রয়েছেন। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে রাজপথে গণ আন্দোলন ছাড়া কোনো পথ নেই। জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে একথা বলেন তিনি। দুদু বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে, যেখানে আপনি হাত দিলেও আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেশের মানুষের এখন বেঁচে থাকাটাই কঠিন। জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মুক্তার আখন্দের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার, সাবেক সংসদ সদস্য নূর আফরোজ জ্যোতি প্রমুখ। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের জোট এখন আর কার্যকর নেই, কিন্তু আমরা সরকার বিরোধী আন্দোলনে আছি। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেছেন। জামায়াত দলীয় সাবেক এই এমপি বলেন, সভা সমাবেশ করা তো তাদের রাজনৈতিক অধিকার, গত 10 বছর ধরে তাদের প্রকাশ্যে কোনো সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। সরকারের হয়তো সেই বোধোদয় হয়েছে, তাই এখন অনুমতি দিয়েছে, এর অন্য কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের উপর হামলার খবরে দলটির বিপুল সংখ্যক কর্মী সমর্থক বরিশাল নগরে অভিমুখে রওনা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী দপদপিয়া সেতু বন্ধ করে দেওয়ায় তারা শহরে প্রবেশ করতে পারেনি। তারা সেতুর অপর প্রান্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছেন। আজ সোমবার সকাল 8টা থেকে বরিশাল সিটি কর্পোরেশনের 126টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল 9:30টার দিকে নগরের 2 নং ওয়ার্ডের কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার কর্মী সমর্থকরা ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমেরকে প্রবেশ করতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এরই মধ্যে তার উপর হামলা হয়েছে বলে দাবি করছে দলটি। প্রায় 30 মিনিটের প্রবল বৃষ্টিতে রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বর ও এর আশপাশের এলাকায় বড় ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় বৃষ্টির পানি জমে থাকার পর মেট্রোলের পরিচ্ছন্নতা কর্মীরা এসে ড্রেন লাইন পরিষ্কার করে পানি অপসারণের ব্যবস্থা করে। আজ সোমবার সকাল 11:30টা নাগাদ বৃষ্টি শুরু হয়। প্রায় 30 মিনিট স্থায়ী হয় এই বৃষ্টি। প্রবল এই বৃষ্টিতে পানি জমে যাওয়ায় মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকা ও এর আশপাশের ভোগান্তির শিকার হন পথচারীরা। এছাড়া মিরপুর প্যারিস রোড, মিরপুর অরিজিনাল 10-এ দীর্ঘ সময় পানি জমে থাকতে দেখা যায়। সকাল 10টা থেকেই ছোটখাটো অপ্রীতিকর ঘটনায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হতে থাকে। বেলা যত গড়িয়েছে প্রচণ্ড গরমের সঙ্গে উত্তেজনার পারদ যেন উপরের দিকে উঠতে থাকে। তবে পরিস্থিতি বিস্ফোরণ ঘটে যখন একটি কেন্দ্রে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটে। চেয়ার দিয়ে তাকে আঘাত করা হয়, ঘুষিও লাগে তার মুখে, ঘুষিতে তার নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। মুহূর্তে চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়ে, হাতপাখার কর্মীরা রাস্তায় বিক্ষোভ করতে থাকেন। আহত প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম ছুটে যান কমিশনার অফিসে। নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা শুরু হয়। ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি মারা গেছেন। সাম্প্রতিক মাসগুলোতে নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত শুক্রবার বিলিনিয়র এই ব্যবসায়ীকে মিলান হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। আল জাজিরা জানিয়েছে, নিউকেমিয়া সংক্রান্ত পরীক্ষার জন্য বেরলুসকোনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টুইটারে ইতালির প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিলভিও বেরলুসকোনির মৃত্যুতে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, কারণ তিনি একজন মহৎ মানুষ ছিলেন। আমি তাকে অনেক ভালোবাসি। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।